আসরের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট ও বলে সমান দাপট দেখালো অসম রাইফেল স্কুল, যার কারণে সদর আন্তঃস্কুল মহিলা টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হলো দল। শনিবার আসরের ফাইনালে বিজয়ী দল 39 রানের ব্যবধানে প্রণবানন্দ বিদ্যামন্দিরকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব ঘরে তোলে। প্রথমে ব্যাট করতে নেমে অসম রাইফেলস নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 127 রান সংগ্রহ করে। ইনিংসে ওপেনার অন্তরা মুহুরির সর্বোচ্চ 34 রান ছিল উল্লেখযোগ্য। তাছাড়া 23 রানে অপরাজিত থাকে অনুষ্কা টুরু। জবাবে প্রণবানন্দ মন্থর ব্যাটিংয়ের কারণে মাত্র 88 রান তুলতে সমর্থ হয় নির্ধারিত 20 ওভারে। 7 উইকেটের পতন ঘটলেও দলের ক্রিকেটাররা জয়ের মুখ দেখাতে পারেনি, যার কারণে 39 রানে জয়লাভ করে আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় অসম রাইফেলস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ইউরোকাপের উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জিতল আয়োজক দেশ জার্মানি। আজ 1 গোলের ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়ে আসর শুরু করল দল। মিউনিকে অনুষ্ঠিত প্রথম ম্যাচে শুরু থেকে দাপট দেখালো জার্মানির ফুটবলাররা। বিজয়ী দল গিয়েছিল প্রতিবার চেয়ে 3-0 গোলে। বাকি 2টি গোল হয় বিরতির পর, তবে প্রতিপক্ষের তুলনায় অনেকটাই শক্তিশালী জার্মানির কাছ থেকে সেই মাপের ফুটবল উপহার পেল না মাঠের দর্শক। শনিবার আসরের দ্বিতীয় দিনে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে হাঙ্গেরি খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এবার কঠিন প্রতিপক্ষের সামনে লাল হলুদ ইস্টবেঙ্গল। সুপার কাপ জেতার সুবাদে এই মৌসুমে দল এএফসি চ্যাম্পিয়ন লীগের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে চলেছে। সেই ম্যাচে এবার প্রতিপক্ষ শক্তিশালী তুর্কি মেনিস্তানের অল্টিন ওসি ক্লাব, যে ক্লাব 2018 সালে এএফসির দ্বিতীয় সারির প্রতিযোগিতায় রানার্স খেতাব দখল করেছিল। সেই দলের সাথে চ্যাম্পিয়ন লীগে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল শিবির। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শনিবার টি-20 বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে ভারতীয় দল। আয়ারল্যান্ড, পাকিস্তান এবং আমেরিকাকে হারিয়ে ইতিমধ্যেই রোহিত শিবির পৌঁছে গেছে সুপার 8-এ, যার কারণে কানাডার দ্বিতীয় ম্যাচ অনেকটাই নিয়ম রক্ষার। তবে সেক্ষেত্রে ভারতীয় দল কিছুটা রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা করবে, যার কারণে দলে আসার সম্ভাবনা রয়েছে সঞ্জু স্যামসনের। তবে সুপার 8-এর আগে এই 3 ক্রিকেটারের মধ্যে কোনো ক্রিকেটার জ্বলে উঠলে অনেকটাই কিন্তু জমে উঠবে ভারতীয় দলের সেরা 11 বাছাইয়ের ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এবছরও টি-20 বিশ্বকাপ হাতছাড়া হলো পাকিস্তানের। সেরা 8 দলের তালিকা থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান। এর আগে শ্রীলঙ্কা আসর থেকে বিদায় নিয়েছে, তবে সেক্ষেত্রে গ্রুপের 1টি ম্যাচ বাকি থাকতেই পাকিস্তান আসর থেকে ছিটকে গেল। বৃষ্টির জন্য আমেরিকা ও আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ ভেস্তে যায়, যার কারণে বিদায় নিতে হলো পাকিস্তানকে আসর থেকে। তবে সেক্ষেত্রে আগামী দিনে গোটা দল চ্যাম্পিয়ন ট্রফির জন্য তৈরি হবে বলে মতামত বাবর আজমদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।